জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি আপনার বাতায়নে খবর প্রকাশ করতে পারবেন। দেখুন, প্রধানমন্ত্রীর কার্যালয় বাতায়নের হোম পেজে এই অংশে আপনি খবর নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সর্বশেষ চারটি খবর পর্যায়ক্রমে স্ক্রল হবে। সকল বাটনে ক্লিক করলে অন্যান্য সকল প্রকাশিত খবরগুলো দেখতে পাবেন। চলুন দেখা যাক আপনার বাতায়নে কিভাবে এখানে কোনো খবর প্রকাশ করবেন। এই জন্য প্রথমে আপনার বাতায়নে লগ ইন করুন। NPF কন্ট্রোল প্যানেলের কন্টেন্ট টাইপ লিস্টটি আপনি দেখতে পাবেন। এবার কন্টেন্ট টাইপ লিস্ট থেকে খবর কন্টেন্ট টাইপটি খুঁজে বের করে তার উপর ক্লিক করুন। ক্লিক করলে যে পেজটি আসবে তার উপরে ডান পাশে অবস্থিত অ্যাড কন্টেন্ট বাটনে ক্লিক করুন। এখন আপনি ক্রিয়েট খবর নামে একটি নতুন পেজ দেখতে পাবেন। এখানে টাইটেল হিসেবে খবরটির নাম BN সিলেক্ট করে বাংলায় ও EN সিলেক্ট করে ইংরেজিতে লিখুন। নামের ঠিক নিচেই থাকা বডি এর নির্ধারিত স্থানে খবর সম্পর্কে কোনো বর্ণনা থাকলে BN সিলেক্ট করে বাংলায় ও EN সিলেক্ট করে ইংরেজিতে বর্ণনাটি লিখুন। এছাড়াও বডিতে বিভিন্ন ছবি, ফাইল ইত্যাদি যুক্ত করা যাবে। খবরের বডি অংশে বিভিন্ন ছবি, ফাইল যুক্ত করার প্রক্রিয়া পাতা দুরির ভিডিওটি অনুসরণ করা যেতে পারে। বডি অংশের কাজ সম্পূর্ণ হলে এর নিচে পাবলিশ ডেট অর্থাৎ প্রকাশের তারিখ নির্বাচন করুন। তারপর আর্কাইভ ডেট অর্থাৎ উক্ত চাকুরি বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ হতে কতদিন পর্যন্ত বলবৎ থাকবে সেই তারিখটি নির্বাচন করুন। এরপরে চাকুরি বিজ্ঞপ্তিটি আর্কাইভে চলে যাবে। মনে রাখতে হবে পাবলিশ ডেট এবং আর্কাইভ ডেট কখনো একই দেয়া যাবে না। আর্কাইভ ডেট অবশ্যই পাবলিশ ডেটের পরের যে কোনো ডেট হবে। পরের অংশটি অপরিবর্তিত রেখে নিচের ডান পাশে থাকা সেভ বাটনে ক্লিক করলে খবরটি আপলোড হয়ে যাবে। এখন ভিউ সাইটে ক্লিক করে বাতায়নের হোম পেজের খবর অপশনে ক্লিক করে দেখুন খবরটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। ধন্যবাদ।